সংসারটা করার জন্যই আসছি। কিন্তু সে যদি এরকম মানে কাজ কাম বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে থাকে তাহলে কি চলবে? আমার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে বেদবি করবে। উবুদ ভাই, ঘটনা যেটা মানে আমি কোথায় আছি সেটা ধরেন, আমি আপনার বারান্দায় বসে চা বিস্কুট খাইতে খাইতেও কথাটা কোথি পারতাম, কিন্তু দেখলাম আমি তো গরিব, তাহলে একটা নিরিবিলি জায়গায় কওয়া ভালো। আপনি গাছের নিচে বসে আছেন, এই জায়গায় চলে আসলাম। কি কথা সেটা বল। কথা হচ্ছে যে আমি মোটামুটি মনে করেন যে আমার আত্মীয় স্বজন বা আমি নিজে কথাটা তো কয়ে এক ধরনের কাজটা প্রায় আগে ফেলেছি। কি কাজ আগে ফেলছি? ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ওটাই তো করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমারও সে একটু করে পছন্দ, আমিও করি, মানে একটা বিয়ে শাদির ব্যাপার। কার বিয়ে? তুই তুই বিয়ে করতে যাচ্ছিস? এটা এরকম স্বপ্ন মেলা দিন ধরে আমি ভিতরে বাসা বাইতেছে। তো যেটা হয় যে ওই মেয়ের বাপরা ওরা যেটা পুবাসীর সাথে বিয়ে দিতে চায়, কিন্তু আমি তো পুবাসী না, আমি তো দেশে একটা বড় বিজনেস চালাই দোকান। তো আপনি যদি একটু কোনোভাবে একটু যাইয়ে যদি মেয়ের বাপের বা ভাই একটু কয়ে দিতেন তাহলে আমার বিয়েটা হয়ে যায়। কী করে দেবো আমি? কতটা একটা ভালো ছেলে, ভালো ব্যবসা করে, এই কথাটা খালি কমেন, মানে কিছুই করতে হবে না আপনার। আপনি খালি যাবেন, সাথে ব্যাটারিও থাকবি, আর আমি থাকবো আপনি যাবেন, যে খালি শরবতটা হাতে নেবেন আর ওই কালো চমচম ওটা সামনে থাকবি, এই সময় আপনি খালি কমেন কত খুব ভালো ছেলে। আমি যে কবো তুই যে ভালো ছেলে, ব্যবসা করিস বড়, দুই দিন পর পর দোকানে গন্ডগোল হয়, মারামারি হয়, দুই দিনে তুই 2000 টাকা বিক্রি করতে পারিস কিনা তার ঠিক ঠিকানা নেই, দোকানের মধ্যে জিনিস নাই, এক চা ছাড়া কোনো জিনিস নাই, তুই একটা মেয়েরে বিয়ে করে আনবি তাহলে খাওয়াইতে পারতে পারবি তুই? না খাওয়া তো আমি তো একা খাই, সে ও ভাবি চলে আসছে, ভাবি থাকলে ভালো, ভাবি মনে হয় যাতে পারে আপনার সাথে। কদর তুই যা তো এখন তো এই বিষয়ে পরে কথা বলবো না, নিরিবিলি পরে পরে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, বাকি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। কি খবর বোন? মিয়া ভাই, আপনি তো শুনছেন যে আপনার ভাই বিদেশ যেতে চায়। বিদেশ যেতে চাই, চাইলেই তো আর হয় না রে বোন। হ্যাঁ, আমার বলছে যে আমার বাপের বাড়ির যে পুকুর পাড়ে জমিটা আছে না, ওইটা বেচে 5 লাখ টাকা দেওয়ার জন্য। আরে না, এই সমস্ত জমিটা বিক্রি করার কথা মাথায় আনবে না, আন্দাজে আমি চিনি না ওরে, আমারই তো ছোট ভাই। জি মিয়া ভাই, মিয়া ভাই আমার আগে সংসারটা তো জানেনি ঠিকই নাই, এখন আমি আসলে সংসারটা করার জন্যই আসছি। কিন্তু সে যদি এরকম মানে কাজ কাম বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে থাকে তাহলে কি চলবে? আমার সাথে খারাপ ব্যবহার করবে, আপনার সাথে বেদবি করবে, তারা একটা কাজের ব্যবস্থা করেন না। চিন্তা করতেছি, চেষ্টা তোর কম করতেছে না, কিন্তু সমস্যা ওর জন্য এমন একটা কাজ দরকার আমি মনে মনে খুঁজতেছি, যেখানে এই সমস্ত কি বলবো তোমার সামনে আর এ কোনো মহিলা টহিলা যেন না থাকে, এরকম একটা কাজ আসলে ব্যবস্থা করার দরকার, এছাড়া তো গতি নেই। জি মিয়া ভাই, আমিও সেটাই বলতেছি। এখন আপনি একটু চিন্তা করে দেখেন, ঘরের মধ্যে বসে থাকতে থাকতে তো মাথা খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ, কাজ কাম ছাড়া কোনো মানুষ থাকলে তো তার মাথায় শয়তানের পোকা ঢোকে, বুঝো না? না আপনি যদি কম তাহলে আমি টাকা। না 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 না, তুমি এই সমস্ত চিন্তা করে না, কোনো জমি জাতি বিক্রি করার কোনো দরকার নেই। ঠিক আছে, দেখা যাক কি করা। তাহলে আমি তারে কি কমু কমু যে মিয়া ভাই জানে বলবা যে আমি চিন্তা করতেছি তারে কি কাজ দেওয়ান যায় আর কি। ঠিক আছে, তুমি এটা নিয়ে বেশি চিন্তা করে না, তো কিছু না একটা ব্যবস্থা হবে। চিন্তা তো করতে চায় না মিয়া ভাই, কিন্তু চিন্তা তো আইসা পড়ে। সেটাও ঠিক। মিয়া ভাই চা দিব আপনারে? চা দাও, এক কাপ চা দাও। বিস্কুট? না না কিছু লাগবে না, ওই চিনি ছাড়া একটু রং চা পারলে দাও। ঠিক আছে। তারপরে যেটা হলে গিলাসটা নামাইয়ে আপনি খালি কালো জামটা মুখে দেবেন, দিয়েই কমেন যে কত ভালো ছিল। তুই যাসটাই হলো, আমার কথা তো শেষ হয়নি, ওই জন্য আড়ালে দাঁড়ায় আপনার কথা শুনলাম এবং আমার কথাটা কব, মানে আপনি গেলে কলম তো কালো দণ্ডের টুকরো অল্প একটু মুখে দেবেন, যেই কোনো